नमस्कार बंधुरा प्रेम कुमार नहीं एक नतून भिडियो हमारे चैनल नाम बाइकर प्रेम वार तो कूचबिहारे कि आरकम जाना कि अजाना तब जानार मध्य ही आज बोल जो अपारा जे रखम मदनम बाड़ी राजबाड़ी गुंजबाड़ी सब किस नाम शुने तरह साथ कान्तर राजार से गड़ से मंदिर से कान्तेश्वरी मायर मंदिर गोसाली बाड़ी सब किस क्योंकि अपनारा शुने ब्लगे से सब देखे तो आज ही अपन यहाँ एरकम एक जगह जो जगहटार नाम अपनारा अवश्य शुने तो आज हमें अपन एक यकम एक मंदिर सामने नहींकम एक मंदिर अपन देखा जो मंदिर अपनारा नामों शुने जे जिन अपन देखा से देखे पुकुरा देखें अपनारा जेटा के डिकी बोली हमारे से राजबाड़ भाषा और राजमल से कामतेश्वर राजार आई से कूचबिहार राजार से भाषा हिसाब से राजमाता दीघी एखे एक मायर मंदिर आई मायर मंदिर नाम अनुसार ये दीघीटार नाम हो राजमाता दीघी जेटा अपनारा प्रत्येके जान ये दीघीटी कूचबिहार बसस्टैंड से बसस्टैंड सामने बसस्टैंड और गुंजबाड़ माछामाछी जगहते दीघीटा अपने जो देखान बाकी से मंदिर चत्वर एवं से मंदिर आशपाशे से जगह चलू मंदिर से राजामल मंदिर कूचबिहार कूचबिहार राजार से बनानो दीघी और से बनानो मंदिर एन पुरोटाई देवत्व स्टार्ट बोर्ड अंडार ही आ चलू हमें मंदिर चत्वर अपना देखे दीची मंदिर अवस्था मंदिर से आशपाश चलू मंदिर गेट এখানে লেখা আছে মন্দির রাজমাতা মন্দির যেটা আমরা বুঝতে পারছি এবং এখানে লেখা আছে কিছু তবে এখানে সরকার লেখাটা বোঝা যাচ্ছে আর এখানে সমিতি তো যাই হোক পুরোটাই এখন মন্দিরের সেই বোর্ড যেখানে রাজমাতা মন্দির লেখা আছে তো সেটা আপনাদের আমি বোঝাতে পারছি না তবে লেখা বোঝা যাচ্ছে ক্যামেরায় সেরকমভাবে উঠছে না তো চলুন আমি আশপাশটা দেখিয়ে দিচ্ছি এই মন্দির এই কি মন্দির সে রাজামলের মন্দির দেখুন এদিকে এদিকে এই সেই মন্দির চত্বর এখন অম্বুবাচীর সময় যার জন্য মায়ের বিগ্রহ কাপড় দিয়ে ঢাকা আছে মন্দিরের আশপাশ মন্দির বহরেই কাঁঠাল গাছ আমাদের স্থানীয়দের ভাষায় সুরিমালাই গাছ আম গাছ অনেক কিছুরই গাছ প্লাস একটি বড় বট গাছ আছে এই যে সেই বড় বট গাছ এই মন্দির চত্বরটা অনেকটাই বড় জায়গা নিয়ে কিন্তু কত একর জমি বা কত বিঘা জমি সেটা বলা মুশকিল আমি সেটা বলতে পারবো না তবে অনেক বড় এরিয়া মন্দিরের পেছন সাইড बेहाल अवस्था चलते किंतु पूजा होच्छे नित्य पुजो प्रतिदिन ही है किंतु आशपाशेर अवस्था आशपाश खूब खराब सारा जगह जंगल नोंरा आगाछा दिए भर्ती चलुन पेछन दिए सामने जावा जाक এই মন্দিরের পেছনে
পেয়ারা গাছ, এখানে একটি ঘর যেখানে এখানকার দেখাশোনা যারা করছে তারা থাকে। এই মন্দিরের বাউন্ডারি এই এরিয়াটুকু নিয়েই এই মন্দির। এটা মন্দিরের আরেক সাইড, এখানে ওনাদেরই কেউ এখানে থাকে। মন্দির সম্পর্কে যতটুকু জানার তা আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু জানার যদি কিছু থাকে যে এরকম কিছু পুরনো ইতিহাস সম্পর্কে, তো সে সম্পর্কে হয়তোবা আমি সেরকম কিছু জানি না। তবে এখনকার পরিস্থিতি, মন্দিরের চারপাশ, মন্দির, সেটুকু আপনাদের দেখাতে পারলাম। যদি বা কিছু জানতে পারতাম তো ওনার কাছ থেকে জানতাম, কিন্তু উনি তো ঘুমিয়ে আছে এখন, ওনার ঘুম ডিস্টার্ব করে আমি আর কিছুই জানতে চাইলাম না। তো এই সেই মন্দির, মন্দিরের সেই গাছ, মন্দিরের গেট, এই সেই রাজমাতা মন্দির যা কুচবিহার রাজ আমলের তৈরি। আমি খান্নাল বানা শিখিয়ে দিব। তো বন্ধুরা, যতটুকু আমার নজরে এলো আমি ততটুকু আপনাদের এই ব্লগে তুলে ধরলাম। তো এটা ছিল এখনকার অবস্থা যা এই মন্দিরে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কিছু জানতে হলে বলুন, আমার ভুল ত্রুটি আপনারা সব কিছুই আমাকে কমেন্টস করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, দেখাবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে আরও বিশদ জানানোর জন্য চেষ্টা করব এবং দেখানোর জন্য চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের হেল্প করবেন। তো আমরা